আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জুলাই মাসে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে, একে পার্ট ফোরও বলতে পারো, এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে, বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, এক নম্বর প্রশ্ন কী বলেছে, একটি বাক্যে উত্তর দাও। একের এক, আয়রে ছুটে ছোটরা, ছোটদের কেন ছুটে আসতে হবে? দেখো, এর উত্তর হবে, ছোটদের ছুটে আসতে হবে কারণ গল্পগুরু তার ঝুলিতে করে অনেক রকম মন ভরানো গল্প নিয়ে এসেছে। এবার দেখো, একের দুই নম্বর, আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। জোয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল? উত্তর হবে, জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে। একের তিন নম্বর, দেখো, দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য কারা? তো এখানে উত্তর হবে, দারোগাবাবু ও হাবু কবিতায় মেজদার পোষ্য হলো আটটা কুকুর। একে চার নম্বর, দেখো, উল গুলান কাদের লড়াই? উল গুলান হচ্ছে সাহেবদের সাথে মুন্ডাদের লড়াই। এবার দেখো, একের পাঁচ, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কবিসভা বসবে? পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিসভা বসবে লাল দিঘিটার পাড়ে। এবারে চলে এসো একের ছয়, তাই বুঝি বিমলার কমে গেছে দামি, বিমলার কেন মনে হয়েছে যে তার দাম কমে গেছে? উত্তর হবে, বিমলার মনে হয়েছে যে তার দাম কমে গেছে কারণ দাদা ও অবনীকে বেশি করে খাওয়ার দেওয়া হয়, কিন্তু অনেক কাজ করা সত্ত্বেও তাকে সেরকম গুরুত্ব দেওয়া হতো না। একের সাত নম্বর, ও যেন দিনের বেলাকার রাত্রি, কোন সময়টিকে লেখক দিনের বেলাকার রাত্রি বলেছেন? উত্তর হবে, ছোটোবেলা ছেলেবেলা রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর দুপুরবেলাকে দিনের বেলাকার রাত্রি বলেছেন। দুই নম্বর, নিজের ভাষায় উত্তর দাও। দুইয়ের এক, গল্পপুরো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লেখিত হয়েছে? উত্তর হবে, সুনির্মল বসুর লেখা গল্পপুরো কবিতায় কবি রূপকথার যে যে প্রসঙ্গ উল্লেখ করেছেন সেগুলি হল দৈত্যী দানব যক্ষীরাজ, রাজপুত্রর পক্ষীরাজ, মনপবনের দ্বারখানা প্রভৃতি আজগুবি গল্প ছাড়াও কড়ির পাহাড়, সোনার কাঠি, তেপান্তরের মার, কেশবতী নন্দিনী প্রভৃতি প্রসঙ্গ উল্লেখ করেছেন। দুইয়ের দুই নম্বর, দেখো, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, জোয়ানদের সেই শীতকাল যাপনের কথা কীভাবে বনহাস গল্পে ফুটে উঠেছে? উত্তর হবে, লীলা মজুমদারের লেখা বনহাস গদ্যাংশে শীতের শুরুতে একঝাঁক বনহাসকে উত্তর থেকে দক্ষিণের গরমের দিকে উড়ে যেতে দেখা যায়। তাদের মধ্যে একটা হাঁসের ডানা জখম হওয়ায় সেটি লাদাখের জোয়ানদের ঘাঁটির কাছে নেমে আসে, তাকে দেখে আর একটা হাঁসও নিচে নেমে আসে। জখম হাঁসটিকে জোয়ানরা তুলে এনে তাদের মুরগি রাখার খালি জায়গাতে রাখে। সারা শীতকাল হাঁস দুটি মাছ, জোয়ানদের ফেলে রাখা খাবার ইত্যাদি খায়। ধীরে ধীরে জখম হাঁসটি সুস্থ হয়ে ওঠে ও উড়তে পারে। এইভাবে হাঁস দুটোকে দেখতে দেখতে জোয়ানদের শীতকালটি কেটে যায়। এবার দেখো দুইয়ের তিন নম্বর, দুইয়ের তিন নম্বর কী বলেছে, নালিশ আমার মন দিয়ে খুব, শুনুন বড়োবাবু, থানার বড়োবাবুর কাছে হাবু কী কী নালিশ জানিয়েছিল? উত্তর হবে, ভবনী প্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু বড়োবাবুর কাছে যে নালিশ জানিয়েছিল তা হলো, তার বর্দা ঘরে সাতটি বিড়াল, বারণ করা সত্ত্বেও মেজদা আটটি কুকুর এবং সেজদা পোষেন দশটি ছাগল, যেগুলি সে তার ঘরেই বেঁধে রাখেন, যার জন্য তার গন্ধে প্রাণ যায় যাই অবস্থা, এইসব হাবু নালিশ করেছিল। দুইয়ের তিন নম্বর, দেখো, এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, উদ্ধৃতির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও। উত্তর হবে, মহেশ্বতা দেবীর এতোয়া মুন্ডার কাহিনী, এর মূল চরিত্র এতোয়া, সব সময় ব্যস্ত থাকে গরু ছাগল মেষ চড়াতো, বাগানে গরু চড়াতে চড়াতে টক আম শুকনো কাঠ মোট আলু পুকুর পাড় থেকে তোলা শাক সবই সে বস্তায় ভরে নেয়, তারপর দুলং নদী পেরিয়ে ঘন সবুজ ঘাস বনে গরু মোজ ছেড়ে দেয় ও সুবর্ণ রেখা নদীতে বাঁশে বোনা জালটাকে পেতে নিজেকে রাজা ভাবতে থাকে। এবার দেখো দুইয়ের পাঁচ কী বলেছে, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, তারপর কী কী ঘটল তা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো। উত্তর হবে, আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি ছিটকিনি খুলে বেরিয়ে আসার পর লক্ষ্য করলেন ঝিমধরা মস্ত শহরটা থরথর করে কাঁপছে, মিনারটিকে দেখে মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে, গির্জাটাকে দেখে মনে হচ্ছিল লাল পাথরের ঢেউ, কবি দরগাতলা পার হয়ে
যেই মোড় ফিরেছি এমনি এক অপরিচিত পাহাড় এসে ডাক দিল। ওই পাহাড়টিকে পেরিয়ে লাল দিঘির পাড়ে গিয়ে দেখল সেখানে জোনাকিদের স্বভাব চলছে। কবিকে দেখে দিঘির কালো জল কলকলিয়ে বলল, এসো আমরা সবাই আজ না ঘুমানোর দলে, তোমার পকেট থেকে পদ্য লেখার ভাজ খোলা আজ রক্ত জবার ঝোপের কাছে। কাব্যহনে দিঘির এই কথা শুনে ফুল পাখিরা কলবর জুড়ে দিল। কবি কোনো উপায় না পেয়ে তার পকেট থেকে ছড়ার বই বের করে তাদের কাছে নিজের মনের কথা বলতে লাগলো। এবারে দেখো 2-6 কী বলেছে, বিমলার অভিমান কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো। উত্তর হবে, বিমলা বাড়ির ছোটো মেয়ে, তাকে দিয়ে সারাদিন অনেক কাজ করিয়ে নেওয়া হয়, যেমন ফুল তোলা, পুজো করা, বাচ্চাদের সামলানো, ছাগলে তাড়ানো, নুন আনার পানের জন্য চুন আনা ইত্যাদি। আর খাওয়ার সময় দাদা আর অবনীকে তার থেকে বেশি ক্ষীর দেওয়ায় বিমলার অভিমান হয়। এবার চলে এসো 2-7, কী বলেছে, ছাদটা ছিল আমার কোতাবে পড়া মরুভূমি। ছেলেবেলা রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ করেছেন? উত্তর হবে, ছেলেবেলা রচনাংশে রবীন্দ্রনাথের কাছে ছোট থেকে বড় বয়স পর্যন্ত নানান স্মৃতি ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। রবীন্দ্রনাথের পিতার জায়গা ছিল তেতালার ঘরে। মাঝে মাঝেই তিনি পাহাড়ে পর্বতে বেড়াতে চলে যেতেন, তখন ওই ছাদে গিয়ে উঠতেন। এই দুপুরবেলাটা তার মনে হতো রাত্রি। সকলে যখন পেট ভরে খেয়ে ঘুম দিচ্ছে তখন সে চুপিসারে পাড়ি দিত ছাদে। ছাদটা ছিল তার কাছে কেতাবের মরুভূমি, যেন চারিদিক ধু ধু করছে, গরম বাতাস ধুলো জড়িয়ে হু হু করে ছুটে যাচ্ছে। আর এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিসি দেখা দেয়। লেখক ছুটে চলে যেত তেতালার স্নানের ঘরে, ধরা জলে স্নান সেরে সহজ মানুষ হয়ে বসত। এবার দেখো 3 বলেছে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, সন্ধি করো। 1-1 দেখো, মিশি যুক্ত কালো, মিশ কালো, এত যুক্ত দিন, এর দিন, বড় যুক্ত ঠাকুর, বট ঠাকুর, সৎ যুক্ত গ্রন্থ, সৎগ্রন্থ, দিক যুক্ত নির্ণয়, দিক নির্ণয়। এবার চলে এসো 2, নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখো। 1 বলেছে, প্রচ্ছদ, প্রযুক্ত ছদ, অ প্লাস ছ যুক্ত হয়ে অচ্ছ হয়েছে। প্রাগৈতিহাসিক, প্রাগ যুক্ত ঐতিহাসিক, ক প্লাস অ যুক্ত হয়ে গ হয়েছে। সদিচ্ছা, সৎযুক্ত ইচ্ছা, ত আর হস্য যুক্ত হয়ে গিয়ে দি হয়েছে। বিদ্যুৎ বেগ, বিদ্যুৎ যুক্ত বেগ, ত প্লাস ব যুক্ত হয়ে দ হয়েছে। পদ্ধতি, পদ যুক্ত হতি, এখানে দ হ যুক্ত হয়ে দয় ধ হয়েছে। তাহলে এখানে যেভাবে আমি উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলোকে করে রাখবে, বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, দেখতে থাকো, ধন্যবাদ।